প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো সবাই। আজকে আমরা আরেকটি অংশীদারী ব্যবসায়ের গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। গত তিন দিনে তিনটি অঙ্ক সম্পর্কে বেশ আলোচনা হয়েছিল। আজকে এই সমস্যাটির মাধ্যমে বেশ কিছু বেসিক বিষয় সম্পর্কে, অংশীদারী ব্যবসায়ের বেসিক ব্যবসায়ের অংশীদারী ব্যবসার হিসাবের যে বেসিক বিষয়গুলো সম্পর্কে বেশ কিছু জানতে পারবে তোমরা। আমি প্রত্যেক দিনের মতো আজও অংশীদারী ব্যবসায়ের হিসাবে যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা হয় বা যেসব বিষয়ে আলোচনা করতে হয় সেগুলো নিয়ে প্রাথমিকভাবে আলোচনা করে থাকি। আজও সে ব্যাপারে একটু বলতে চাই। সেটা হলো, অংশীদারী ব্যবসা একাধিক মালিক নিয়ে গঠিত হয়, একের অধিক, দুই, তিন, চার এরকম বা আরও বেশি। এই একাধিক মালিকের মধ্যে তাদের যে মুনাফাটা হয় সেই মুনাফাটা ভাগ করে দেয়া। আমাদের সিলেবাসের অঙ্কের মধ্যে সেটাই কাজ যে তাদের মধ্যে মুনাফাটা ভাগ করে দেয়া। এই মুনাফাটা দেয়াই আছে, দেয়া থাকবে প্রশ্নের মধ্যে। সেই মুনাফাটা তাদের মধ্যে ভাগ করে দিতে হবে। ভাগ করে দিতে গিয়ে দেখা গেল হয়তো যে মুনাফাটা যখন নির্ধারিত হয় তখন কিছু বিষয় বিবেচনা করা হয়নি। হয়তো একজন অংশীদার বেতন পাবে, সেটাই বিবেচনা করা হয়নি। হয়তো মূলধনের সুদ সবাই পাবে, কিন্তু বিবেচনা করা হয়নি। এই সেই বিবেচনা করা হয়নি বিষয়গুলোই কিন্তু এখন নতুন করে বিবেচনা করতে হবে। বিবেচনা করে তারপরে সঠিক বন্টনযোগ্য মুনাফা নির্ণয় করতে হয়, তারপরেই মুনাফাটা বন্টন করতে হয়, এটাই কাজ। তো আজকে সরাসরি অঙ্কে চলে যাই। এখানে যে অঙ্কটি দেয়া আছে সেটা আমি একটু পড়ছি। জয়নাল, শারমিন এবং সুলতানা একটি অংশীদারী ব্যবসায়ের তিনজন অংশীদার। 2013 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে 80,000 টাকা, 75,000 টাকা এবং 70,000 টাকা। তাদের মূলধন ছিল এরকম। অংশীদারগণের মূলধন ও উত্তোলনের উপর 10% হারে সুদ ধার্য করতে হবে। তাদের মূলধন এবং উত্তোলনের উপর 10% সুদ ধার্য করার বিধান আছে। শারমিন এবং সুলতানা সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য ব্যবসা হতে প্রতি মাসে যথাক্রমে 600 টাকা এবং 500 টাকা করে বেতন পাবে। দুজন অংশীদার সার্বক্ষণিক দায়িত্ব পালন করে, যার কারণে তাদেরকে বেতন দিতে হবে প্রতি মাসে যথাক্রমে 600 টাকা এবং 500 টাকা করে। সুলতানা প্রতি মাসে তার বেতন নগদে তুলে নেয়। সুলতানা যখনই বেতনটা মানে প্রাপ্য হয়, অর্থাৎ মাসের শেষেই কিন্তু সে বেতনটা তুলে নেয়। কিন্তু শারমিন তুলে নেয়নি, এটা কিন্তু বলা এখানে বলা নেই। শুধুমাত্র সুলতানার কথা বলা আছে, সে কিন্তু বেতনটা তুলে নেয়, শারমিন তুলে কি না বলে নেয়। তো শারমিন তুলে নেই, শারমিনের বেতনটা কিন্তু প্রাপ্য রয়ে গেছে। এই প্রসঙ্গে একটু নিচে যদি দেখে নেই আমরা, তাহলে বেতনের এই ফাংশনটা আমাদের জন্য সহজ হবে। নিচে লক্ষ্য করি, এই যে এখানে সুলতানার বেতন এবং জয়নালের কমিশন ডেবিট করার পর, দুটো জিনিস ডেবিট করার পর, যে সকল বিষয় ডেবিট করার পর উল্লেখ থাকবে বুঝতে হবে সেটা হিসাববুক্ত হয়ে গেছে। অর্থাৎ মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে সেটা বিবেচনা করা হয়েছে এবং সেটা বাদ দিয়েই কিন্তু মুনাফাটা নির্ণয় করা হয়েছে। যার এখানে কিন্তু সুলতানার বেতনের কথা বলা হচ্ছে, সুলতানার বেতন কিন্তু ডেবিট হয়ে গেছে, অর্থাৎ সুলতানার বেতন অলরেডি হিসাববুক্ত হয়ে গেছে, যার কারণে সুলতানার বেতনটা কিন্তু লাভ নির্ণয়ের যেহেতু বাদ দেওয়া হয়েছে, তাহলে আর নতুন করে বাদ দিতে হবে না। তাহলে এখানে পেলাম আমরা যেটা, সেটা হলো আবন্টনে আমরা বেতনটা বাদ দিই সবসময়, কিন্তু সুলতানার বেতন বাদ দিতে হবে না, কেননা সুলতানার বেতন ডেবিট হয়ে গেছে। একই সাথে সুলতানার আবার এই দুইটি কাজ, আমাদের কাজ তো প্রত্যেকটা অঙ্কেই কিন্তু প্রথমত আবন্টনে একটি এন্ট্রি নিব, দ্বিতীয়ত আবার অংশীদারদের প্রাপ্য নির্ধারণের জন্য মূলধন হিসাবে আবার সেটা দেখাতে হয়। কিন্তু এই অঙ্কে দেখো, এখানে সুলতানার বেতন যেহেতু মাসে মাসে নিয়ে গেল, নগদে তুলে নিল, আবার সুলতানার বেতন কিন্তু খরচও দেখানো হয়ে গেছে, অর্থাৎ বেতন ডেবিট হয়ে গেছে। তাহলে সুলতানার বেতনটা কিন্তু কোথাও আনতে হবে না, যেহেতু এই কথার কারণে বেতন ডেবিট করার পর এই কথার কারণে কিন্তু সুলতানার বেতনটা আবন্টনে আসছে না। আর সুলতানা প্রতি মাসে তার বেতন নগদে তুলে নিয়ে যায়, যার কারণে সেটা মূলধনেও আসছে না। তাহলে সুলতানার বেতনটা পুরোপুরি আমাদের মাথা থেকে বাদ দিলে চলবে, সুলতানার বেতন কোথাও আসবে না। কিন্তু শারমিনের বেতন ঠিকই আসবে, শারমিন কিন্তু সার্বক্ষণিক দায়িত্ব
পালনের জন্য ব্যবসা হতে প্রতি মাসে বেতন কিন্তু 600 টাকা পায়। তার বেতন তুলে নিয়েছে কিনা সেটা বলা নাই এবং তার বেতন ডেবিট করা হয়েছে কিনা সেটাও বলা নাই। অতএব বুঝতে হবে শারমিনের বেতনটা কিন্তু ডেবিট করা হয়নি। তাহলে শারমিনের বেতনটা আনবো, আবার শারমিনের বেতনটা মূলধন হিসাবেও যথারীতি নেব। তাহলে বেতনের এই ফাংশনটা আশা করি সবাই বুঝতে পারছো। এখন একটু লক্ষ্য করি, এই পর্যন্ত আসলাম। সুলতানা প্রতি মাসে তার বেতন নগদে তুলে নেয়, এটা শেষ। সম্ভাব্য লাভের আশায় অংশীদারগণ ব্যবসা হতে যথাক্রমে 8,000 টাকা, 7,000 টাকা এবং 6,000 টাকা উত্তোলন করেন। এগুলো তো প্রত্যেক অঙ্কেই থাকে, তাদের ব্যক্তিগত পারিবারিক ব্যয় নির্বাহের জন্য তারা টাকা উত্তোলন করে, এটার উপরে সুদ নিতে হয়। এখানে পার্সেন্টেজ দেওয়া আছে 10%, সেটার উপরে আমরা সুদ নিব, আবার এটা মূলধন থেকে বাদ দিব যেহেতু টাকাটা তারা তুলে নিয়ে গেছে। 2013 সালের 1 জুলাই তারিখে জয়নাল ব্যবসায় 8,000 টাকা অতিরিক্ত মূলধন প্রদান করে। প্রত্যেকেরই প্রাথমিক মূলধন আছে, একজনের 80, 75, 70, কিন্তু আবার অতিরিক্ত মূলধন কিন্তু একজনে দিল জয়নাল। তাইলে অতিরিক্ত মূলধন যদি কেউ দেয় তাহলে তার কিন্তু অতিরিক্ত মূলধনের সুদও সে প্রাপ্য হবে, পাশাপাশি তার মূলধনের সাথে কিন্তু এটা যুক্ত হবে, কেননা এই টাকাটা সে অতিরিক্ত মূলধন হিসেবে দিয়েছে। 1ই তারিখে শারমিন 16,000 টাকা ঋণ প্রদান করে। তাহলে 16,000 টাকা যদি সে ঋণ দিয়ে থাকে, ঋণের উপরেও সে এই শারমিন কিন্তু ঋণের উপরে সুদ পাবে। আর ঋণের সুদের হার উল্লেখ না থাকলে আমরা জানি 6% হারে সুদ ধরতে হয়, কিন্তু এই অঙ্কে সুদের হার দেয়া আছে, শারমিনের ঋণের উপর 8% হারে সুদ ধার্য করতে হবে বলা আছে। তাহলে আমরা 8%ই ধরবো, যেখানে নেওয়ার সেখানে নেব। তাহলে কোন কোন জায়গায় যাবে ঋণের সুদটা কিন্তু বন্টন বা লাভ লোকসান আবন্টন হিসাবে দেখাতে হবে, কেননা বেতন ঋণের সুদটা কিন্তু আমাদের একটা ব্যয় ব্যবসা প্রতিষ্ঠানের জন্য, সেটা যার কারণে সেটা আসবে। আবার এটা কিন্তু আবার যাবে কোথায়, ঋণ হিসাবে যাবে যদি ঋণ হিসাব করার প্রয়োজন পড়ে। এখানে কিন্তু ঋণ হিসাব আজকে বলা আছে, আমি গতদিন বলেছিলাম যে একটা ঋণ হিসাবের একটা বিষয় নিয়ে আলোচনা করব, আজকে কিন্তু ঋণ হিসাবটা এই অঙ্কের মধ্যে। তাহলে আমরা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত অঙ্কটি দেখবে। এলে ঋণের সুদটা আমরা নেব। জয়নাল ব্যবসায় নেট লাভের উপর 10% হারে কমিশন পাবে। জয়নাল এই প্রতিষ্ঠান নেট লাভ এই যে এটা 60,000 টাকা, এটার উপরে সে কমিশন পাবে 10% হারে, কিন্তু এখানে কমিশনটা কিন্তু ডেবিট করার পর। নিচে বলা আছে দেখো, সুলতানার বেতন তো এটা আগেই আলোচনা হয়েছে, জয়নালের কমিশন ডেবিট করার পর, অর্থাৎ জয়নালের কমিশন অলরেডি ডেবিট হয়ে গেছে, তাহলে জয়নালের কমিশনটা কিন্তু আবন্টনে আসবে না। যে জিনিসটা ডেবিট হয়ে যাবে, অর্থাৎ লাভ নির্ধারণের পূর্বেই যখন হিসাবভুক্ত হয়ে যাবে, সেটা কিন্তু আর আবন্টনে আসবে না, কিন্তু মূলধনে টিকে যাবে, কেননা তার প্রাপ্য নির্ধারণের সময় যদিও খরচ দেখানো হয়ে গেছে কিন্তু কমিশনটা কিন্তু তাকে দেয়া হয়নি, সে তো আর তুলে নেয়নি, যার কারণে কমিশনটা কিন্তু মূলধনে টিকে যাবে। এই তো তারপরে শেষ, এই সুলতানার বেতন এবং জয়নালের কমিশন ডেবিট করার পর কিন্তু অন্যান্য সমন্বয় সাধন করার পূর্বে ব্যবসায় নেট লাভ হলো 60,000 টাকা। তাহলে এই দুটো জিনিস ডেবিট করার পর হওয়ার কারণে আবন্টনে দুটো জিনিস আনতে হবে না, আর বাকিগুলো উপরে যা আছে সবই আমরা হিসাববুক্ত করব। করণীয় তিনটি, শারমিনের ঋণ হিসাব, লাভ লোকসান আবন্টন হিসাব এবং অংশীদারদের মূলধন হিসাব, এই তিনটি। আমি ঋণ হিসাবটাতে পরে যাচ্ছি, আমি প্রথমে আবন্টনেই আসব, আবন্টনটা করে তারপরে এটাতে যাব, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা আবন্টনটা একটু লক্ষ্য করি, এটা হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাব, উপরে হেডিংটা জয়নাল শারমিন এবং সুলতানা এর লাভ লোকসান আবন্টন হিসাব 2013 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য, এভাবেই আমরা হেডিংটা দিই সবসময়। এখানে প্রথমেই যেটা সবসময় যথারীতি নিয়মে আয় বিবরণী থেকে ট্রান্সফার হবে লাভটা, অর্থাৎ যে লাভটা আমরা বন্টন করব আয় বিবরণী থেকে নিয়ে আসব, আয় বিবরণী ব্যাকেটে দিব নেট মুনাফা, টাকার পরিমাণ 60,000 বসিয়ে দিলাম, এই লাভটাই আমরা বন্টন করার জন্যই অঙ্কটা করছি। তাহলে এই লাভটা দিয়ে শুরু করলাম। এখন সমন্বয়গুলো করা, উপর থেকে দেখলে, অঙ্কের উপর থেকে দেখলে শুরুতেই কিন্তু এখানে বলা আছে 10% হারে সুদ হবে অংশীদার মূলধন এবং উত্তোলনের উপর, সব অঙ্কেই এরকম থাকে মূলধনের সুদ। তাহলে আজকের অঙ্কে আছে, এখানে মূলধনের সুদ নিব, এই যে এখানে নেওয়া হচ্ছে জয়নাল 80,000-এর উপরে 10% পাবে, 10% নিব তো 8,000, কিন্তু সে আবার অতিরিক্ত মূলধনও দিয়ে দিয়েছিল, কিছু অতিরিক্ত মূলধন সে দেওয়ার কারণে তার অতিরিক্ত মূলধনের সুদ আসবে। 2013 সালের 1 জুলাই তারিখে জয়নাল ব্যবসায় 8,000 টাকা অতিরিক্ত মূলধন প্রদান করে, এই যে প্রশ্নের মধ্যে আছে, অতিরিক্ত মূলধন দেওয়ার কারণে কিন্তু অতিরিক্ত মূলধনের সুদটা এখানে আনতে হবে। আমরা এখানে অতিরিক্ত মূলধনের সুদটা কীভাবে হিসাব করা হলো দেখো, যেহেতু 1 জুলাই তাহলে 6 মাস,
এখানে 80,000-এর উপরে সরাসরি 10% নিলাম, যা হবে 8,000। আর 8,000-এর উপরে আবার যে অতিরিক্ত মূলধন সেটার উপরে 10% নেব। 10% নিয়ে তার উপরে আবার এটা 6 মাসের করতে হবে, কেননা সে কিন্তু জুলাই মাসের 1 তারিখে দিয়েছিল ওই অতিরিক্ত মূলধনটি, যার কারণে 1 জুলাই থেকে হিসাব করলে জুলাই আগস্ট সেপ্টেম্বর এইভাবে ধরলে ডিসেম্বর পর্যন্ত গুনলে হবে 6 মাস। তাহলে আমরা এই 8,000-এর উপরে 10% নিলে 800, তাকে আবার 12 দিয়ে দিব বাঘ, তাহলে 1 মাসের বের হবে, আর 6 দিয়ে গুণ দিলে হবে 6 মাসের। তাহলে টোটাল হিসাবটা আসলো, এখানে আসলো 80,000-এর উপরে 8,000, আর এখান থেকে আসলো 400, তাহলে মোট দাঁড়ালো 8,400। আর শারমিনের কথা তো আর বলা লাগে না, শারমিন 75,000-এর উপরে 10% সরাসরি 7,500, এবং সুলতানার ক্ষেত্রে 70,000-এর 10% 7,000 হয়ে গেল, তাহলে মোট সুদ দাঁড়ালো 22,900। মূলধনের সুদ নির্ণয় শেষ, এখন যাবো উত্তোলনের সুদ নির্ণয়। উত্তোলনের সুদ নির্ণয়ের জন্য অংশীদারদের মূলধন হিসাব একইভাবে, এবং উত্তোলন মূলধনের সুদটা ডেবিট দিকে বসানোর কারণ কি, মূল লাভটা বসানো হয়েছিল 60,000 টাকা ক্রেডিট দিকে, আর এখানে ব্যয়টা, যে ব্যয়টা হিসাববুক্ত হয়নি, অসমন্বিত ব্যয়টা কিন্তু এখানে নিয়ে আসলাম, অর্থাৎ ব্যয়টাই এই আসল 60,000 থেকে এটা বাদ দিতে হবে, এটা বাদ দিয়ে নির্ধারণ হবে বন্টন যোগ্য, যখন এদিকে আসলো। ঠিক উত্তোলনের সুদটা হলো বিপরীত, উত্তোলনের সুদটা আমরা মালিকের কাছ থেকে নিব, তাহলে মালিকের কাছ থেকে যেহেতু সেটা নেব, যার কারণে উত্তোলনের সুদটা আমরা উল্টা দিকে অর্থাৎ ক্রেডিট দিকে দেখাবো, এবং উত্তোলনের সুদটা ব্যবসার জন্য একটা আয়, কেননা মালিক ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা উত্তোলন করেছে, যার কারণে অতিরিক্ত উত্তোলনের উপরে সে কিন্তু সুদ আমাদেরকে দেবে। তাহলে কি এখানে 8,000 টাকা সে কত উত্তোলন করেছে, এখানে প্রত্যেকের উত্তোলনটা এখানে দেওয়া আছে, সম্ভাব্য লাভের আশায় অংশীদারগণ ব্যবসা হতে যথাক্রমে 8,000, 7,000 এবং 6,000 টাকা উত্তোলন করে, তাহলে এটার উপরে সুদ আমরা নেব এই 8,000। এবং অংশীদারী ব্যবসায়ের সুদ নির্ণয়ের 3টি নিয়ম সাধারণত আমাদের সচরাচর দেখা যায়, তার মধ্যে প্রথম নিয়মটা হলো এটা, অর্থাৎ সারা বছরে যখন অংশীদার উত্তোলন করে তখন টাকাটা কিন্তু বিভিন্ন সময়ে ধীরে ধীরে টাকাটা নেয়, একসাথে নেয় না, হয়তো জানুয়ারি মাসে কিছু নিল, ফেব্রুয়ারি মাসে কিছু নিল, ডিসেম্বরে কিছু নিল, জুনে কিছু নিল, এভাবে এলোমালোভাবে বিভিন্ন সময়ে, কিন্তু তারিখগুলো তো আমি জানি না কখন নিল। তখন এইটার জন্য সাধারণ নিয়মটা হলো কি, সেটা নিয়মটা হলো যে গড়ে 6 মাস, অর্থাৎ সুদটা নির্ধারণ করা হবে 6 মাসের গড়ে, অর্থাৎ আমরা গড় হিসাবে ধরবো 6 মাসের সুদ। আরেকটা নিয়ম আছে, একটু প্রসঙ্গক্রমে বলে রাখি, সেটা হলো একটা নির্দিষ্ট তারিখ দেওয়া থাকলো, 1 অক্টোবর তারিখে নিয়েছে, তাহলে সে তো তারিখ আছেই, আর কোনো দিন টাকা নেয়নি 1 অক্টোবর নিয়ে, তাহলে 1 অক্টোবর থেকে ধরলে অক্টোবর মাস, নভেম্বর, ডিসেম্বর 3 মাস এভাবে নিব, এটা হলো একটা নিয়ম। আরেকটা নিয়ম আছে, প্রথম গতদিনের অঙ্কে আলোচনা করা হয়, সেটা প্রথম তারিখে, শেষ তারিখে এবং প্রথম তারিখে মাঝামাঝি এবং শেষ তারিখে টাকা তুলুন প্রত্যেক মাসের। এই ধরনের ক্ষেত্রে 3টি সূত্র আমি আলোচনা করেছি আগেই, সেটা হলো, একটা হলো প্রত্যেক মাসের প্রথম তারিখে উত্তোলন করলে বেশি সময় টাকা ব্যবহার হয়, সেজন্য 6.5 মাস, অর্থাৎ উপরে 13 নিচে 2 দিয়ে ভাগ হয়, আর যখন প্রত্যেক মাসের মাঝামাঝি হয় তখন একটু কম, 6 মাস, অর্থাৎ উপরে 12 নিচে 2, এবং যখন প্রত্যেক মাসের শেষ তারিখে উত্তোলন করে উপরে 11 নিচে 2, অর্থাৎ সেক্ষেত্রে হবে 5.5 মাসের সুদ। তাহলে 3টা নিয়মই আমি এখানে একটা আলোচনা করলাম প্রসঙ্গক্রমে। তো আজকের অঙ্কে শুধু একটাই নিয়ম, সেটা হলো অংশীদারগণ, এইখানে লক্ষ্য করি, অংশীদারগণ ব্যবসা হতে যথাক্রমে 8,000, 7,000 এবং 6,000 টাকা উত্তোলন করেন, তাহলে এটা সারা বছরে হলে গড়ে 6 মাসের আমরা সুদ নিব, খুব সহজ নিয়ম। এখানে 8,000-এর উপরে 10% সরাসরি হলো 800 টাকা, কিন্তু যেহেতু গড়ে 6 মাসের নিব, এইখানে আমরা 6 মাসে নিতে হলে 8,000-এর 800 টাকা আসলে এটা হলো 1 বছরের, এটারে যদি এটাকে যদি আমরা 12 দিয়ে ভাগ দিই তাহলে হবে 1 মাসের, আর 6 দিয়ে গুণ দিলে হবে, এই যে 12 দিয়ে দিলাম ভাগ এবং 6 দিয়ে দিলাম গুণ, তাহলে হয়ে গেল 6 মাসের। একই নিয়ম শারমিনের ক্ষেত্রে, 7,000-এর উপরে 10% এবং 12 ভাগের উপরে 6, নিচে 12, এইভাবে নাকি নিয়মে 3টে মিলে হয়ে গেল 1,050। তাহলে উত্তোলনের সুদ নির্ণয় শেষ, আমরা একটু প্রশ্নে যাব। এই পর্যন্ত মূলধন এবং উত্তোলন সুদ নেওয়া হয়ে গেল। শারমিন এবং সুলতানা সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য ব্যবসা হতে প্রতি মাসে যথাক্রমে 600 টাকা এবং 500 টাকা বেতন পাবে। আর কার বেতনটা ডেবিট হয়ে গেছে? সুলতানার বেতন ডেবিট হয়ে গেছে, দুজনে বেতন পায়, শারমিন এবং সুলতানা দুজনই বেতন পায়, কিন্তু একজনের বেতন হিসাববুক্ত হয়ে গেছে, তাহলে একজনের বেতন আনতে হবে না, অপরজনের বেতনটি কী আনতে হবে? তাহলে শারমিনের বেতন কিন্তু ডেবিট হয়নি, শারমিনের বেতনটা আমরা যথারীতি আনবো আবন্টন হিসাবে, এবং এটা একই সাথে মূলধনেও ট্রান্সফার হবে, যেহেতু সে টাকাটা এখনও উত্তোলন করেনি, যার কারণে আমরা এটা দুই জায়গাতেই দেবো। এবং তাহলে হেডিংটা কী হবে? হেডিংটা হবে এই যে শারমিনের মূলধন হিসাব, আর ব্রেকেটের ভিতরে দিব বেতন। তাহলে শারমিনের মূলধন হিসাব দিয়ে ব্রেকেটে বেতন দিলাম, এবং টাকার পরিমাণ প্রত্যেক মাসে যেহেতু 600 টাকা, 12 মাসে হবে 7,200 টাকা, 12 দিয়ে গুণ হলো 12 মাসের জন্য। তাহলে এই হলো বেতনের ফাংশনটা। এটা কিন্তু আবার এই যেখানে হেডিং মূলধন হিসাবে হেডিংটা দেওয়ার কারণে সেটা কিন্তু মূলধনে ট্রান্সফার হবে,
কেননা সে টাকাটা যেহেতু উত্তোলন করে সেটা কিন্তু তার প্রাপ্য হিসাবে গণ্য হবে, এটা আবার তার মূলধনের সাথে যোগ করতে হবে। তারপরে হলো এটা শেষ, এখানে আর সুলতানার বেতন তো আনা লাগবে না যেহেতু বেতন ডেবিট হয়ে গেছে, এটা বেতনের ফাংশনটা হয়ে গেল। আর এখানে সম্ভাব্য লাভের প্রত্যাশায় অংশীদারগণ ব্যবসা হতে এরকম উত্তোলন এটা কাজও হয়েছে, সুদ নির্ণয় হয়েছে। এখানে একটু লক্ষ্য করি, 2013 সালের 1 জুলাই তারিখে জয়নাল ব্যবসায় 8,000 টাকা অতিরিক্ত মূলধন প্রদান করে এটার কাজও হয়েছে, এটার উপরে আমরা কিন্তু সুদ নিয়েছি। একই তারিখে শারমিন 16,000 টাকা ঋণ প্রদান করে, এই কাজটি বাকি আছে। এবং কেউ যদি ঋণ দেয় তাহলে তার ঋণের উপরে কিন্তু সুদ প্রাপ্য হয় সে, তার কারণে এখানে সুদটা কিন্তু আমার ব্যয় বলে গণ্য হবে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য, এই ব্যয় হিসাবে এটা দেখাবো এখানে। আর একই সাথে এটা ট্রান্সফার হবে ঋণ হিসাবে, মূলধন হিসাবে কিন্তু এটা যাবে না। এবং আজকে যেহেতু ঋণ হিসাব আছে আমি এটা পরে আলোচনা করছি। তাহলে এখন আমার ব্যয় দেখাতে হবে, অর্থাৎ ঋণের সুদটা ধরবো। এই ঋণের সুদ পার্সেন্টেজে দেওয়া আছে এখানে, 8% সুদ হবে। এবং সময়টা হলো একই তারিখ, একই তারিখ বলতে এই জুলাই তারিখটাকে মিন করছে, একই তারিখ বলতে এখানে উপরে 1 জুলাই, এই 1 জুলাই তো 6 মাস, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত গুনলে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই 6 মাসের সুদ তাকে দিতে হবে আমার। তাহলে এটা একটা ব্যয়, এখানে একটু দেখি কীভাবে হলো। এই যে শারমিনের ঋণ হিসাব, ব্র্যাকেটের ভিতরে আমরা দিলাম ঋণের সুদ এবং এখানে নির্ণয়টা দেখানো হলো, 16,000 উপরে সরাসরি 8%, যেহেতু এখানে পার্সেন্টেজ আছে না থাকলে কিন্তু 6% নিতাম আমরা। 16,000 উপরে 8% নিলাম সরাসরি, এটা 1 বছরের হবে, কিন্তু এখানে যেহেতু জুলাই মাসে সে ঋণটা দিয়েছে যার কারণে সে সুদটা পাবে জুলাই মাস পর্যন্ত, অর্থাৎ 6 মাসের পাবে। তাহলে এখানে 12 দিয়ে দিব বাক, তাহলে 1 মাসের হবে, আর 6 দিয়ে গুণ দিলে হবে 6 মাসের, তাহলে অ্যামাউন্টটা হলো 640। তাহলে ঋণের সুদটা হয়ে গেল। এরপরে অঙ্কের মধ্যে কী আছে একটু লক্ষ্য করি, প্রশ্নে যাই। শারমিন ঋণের উপর 8% সুদ পাবে এটা দিলাম, জয়নাল ব্যবসায় নেট লাভের উপর 10% হারে কমিশন পাবে। তাহলে জয়নালের কমিশনটাও আনা উচিত ছিল, কিন্তু কমিশনটা এটা একটা ব্যয় আমাদের জন্য, অর্থাৎ সে যে নেট লাভ হবে এই নেট লাভ থেকে সে হয়তো একটা দায়িত্বে আছে, কোনো একটা দায়িত্ব পালন করে, যার কারণে তাকে আমরা একটা কমিশন দেওয়ার মনস্থ করেছি। সেই কমিশনটা তাকে কত পার্সেন্ট দিব আমরা, 10% দিব, 10% দিব, এবং সেটা ব্যয় হিসাবে দেখানো দরকার, কিন্তু ব্যয় হিসাবে অলরেডি দেখানো হয়ে গেছে। অর্থাৎ এখানে বলা আছে সুলতানার বেতন এবং জয়নালের কমিশন ডেবিট করার পর, অর্থাৎ এই দুইটা ডেবিট করা হয়ে গেছে, তার কারণে এটা কিন্তু আর আনতে হবে না। তাহলে কমিশনটা এখানে আনতে হবে না ঠিকই, কিন্তু যার তার জয়নালের যখন প্রাপ্য নির্ধারণ করা হবে মূলধন নির্ণয়ের ক্ষেত্রে, তখন কিন্তু ঠিকই সেটা মূলধনে যুক্ত হবে। তাহলে এখান তাহলে আবন্টন হিসাবের কাজ শেষ, আমরা ব্যালেন্স করতে পারি। এখন মুনাফা বন্টন, মুনাফা বন্টন তো তোমাদের জানা আছে সবারই, এখানে যোগ করতে হয়। এই যে এই দিকটা আমরা যেদিক বড় হবে, এই যে 60,000 এবং এই যে 1,050 যোগ করলে হলো 61,050, এই যোগফলটাই কিন্তু এদিকে নিয়ে আসতে হবে, এখানে বসালাম, বসিয়ে পরে ব্যালেন্স করব। ব্যালেন্স করতে হলে উপরেরগুলো বাদ, এটা কিন্তু বের হলো ব্যালেন্সিং ফিগার, এইগুলো বাদ যাবে, এই যে এই সংখ্যাটা বাদ, এই সংখ্যাটা বাদ, এই সংখ্যা, এই তিনটা সংখ্যা বাদ দিলে হবে 30,310। তাহলে এই 30,310টাকেই তাদের মধ্যে ভাগ হবে। এখন খুঁজতে হবে আমাদের মুনাফা বন্টন অনুপাত, যে কয়টি অঙ্ক আলোচনা করা হয়েছে তার মধ্যে কিন্তু সবগুলোতেই মুনাফা বন্টনের হার দেওয়া ছিল, কিন্তু আজকে কোথাও এই অঙ্ক খুঁজে দেখো, এখানে কোথাও মুনাফা বন্টনের কোনো হার উল্লেখ নেই, অর্থাৎ কী হারে মুনাফা তাদের মধ্যে ভাগ হবে সেটা বলা নেই। এক্ষেত্রে নিয়ম কী? এক্ষেত্রে নিয়ম হলো মুনাফাটা ভাগ হবে তাদের মধ্যে সমান ভাগে, অর্থাৎ তাদের মধ্যে কোনো আলোচনা হয়নি কীভাবে তারা মুনাফা নেবে, আর যেহেতু আলোচনা হয়নি সেটা ধরে নিতে হবে। এটা অংশীদারী আইনে আইন এটার সমাধান দিবে, অংশীদারী আইনে নিয়ম নিয়ম হলো এটাই যে যদি মুনাফা বন্টনের হার আগে থেকে নির্ধারণ করা না থাকে তাহলে অংশীদারগণকে সমান হারে মুনাফা নিতে হবে, কেউ অতিরিক্ত মুনাফা বা বেশি মুনাফা দাবি করতে পারবে না। তাহলে আমরা সমানভাবে ভাগ করে দিব, এখানে খুব সহজ সমানভাবে ভাগ করে দেওয়াটা। তাহলে অনুপাতটা তাদের মধ্যে কী হলো, সমান হলো কী, সমান অনুপাত মানে কি, এক এক এক, অর্থাৎ তিনজন যেহেতু সবার অনুপাত হবে এক অনুপাত, এক অনুপাত এক, অর্থাৎ সবাই সমান, অর্থাৎ তিন ভাগের এক পাবে, তিন ভাগ করে এক ভাগ পাবে জয়নাল, তিন ভাগের এক ভাগ পাবে শারমিন, তিন ভাগ করে এক ভাগ পাবে সুলতানা, এই তো সমান তিন ভাগ। এখানে তিন ভাগ করে দিতে গিয়ে ভাগ করবো কিন্তু 30,000 ভাগ করতে হবে আমার কত, 30,310, এটা দেখা যায় এখানে যদি আমরা তিন ভাগ করি তাহলে প্রত্যেক ভাগে 10,103 টাকা করে পড়ে, কিন্তু যদি আমরা 10,103 টাকা করে প্রত্যেককে দিই তাহলে শেষের জনের কিন্তু আবার এখানে এখানে এক টাকার একটা যোগফলে একটা গড়মিল দেখা দেয়, যার কারণে আমরা প্রথম দুইজনকে দিব, এখানে দিব আমরা 10,103 টাকা করে, আর শেষের জনকে আমরা দিব 10,104 টাকা, এই তো হয়ে গেল। তাহলে মুনাফা বন্টন শেষ, তাহলে আবন্টন হিসাবের কাজ শেষ, এখন আমরা যাব মূলধন হিসাবে। মূলধন হিসাবটা আগের মতোই,
অংশীদারি মূলধন হিসাবে কি দেখানো হয়, তাদের প্রথমে মূলধনের ব্যালেন্সটা নিয়ে আসতে হয়। যে নিয়ে আসা হলো 2013 সালের জানুয়ারির 1 তারিখে, যে শুরুতে প্রারম্ভিক ব্যালেন্স ছিল, ব্যালেন্স বিডি, এটা বসিয়ে দিলাম 80,000, 75,000 এবং 70,000, এটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে। তারপরে কেউ যদি অতিরিক্ত মূলধন দেয়, কবে দিল, জুলাই মাসের 1 তারিখে দিল, প্রশ্নে বলা আছে। এই যে দেখো এখানে 1 জুলাই তারিখে কিন্তু জয়নাল দিয়েছে 8,000 টাকা, তাহলে জয়নালের গড়ে কিন্তু এখানে মূলধনের মূলধনটা আনতে হবে, অতিরিক্ত মূলধন, এবং এটা 25,000 টাকা আসলো, যার কারণে আমরা হেডিং হবে এভাবে জুলাই 1 নগদান হিসাব, ব্রেকেটের ভিতরে হবে অতিরিক্ত মূলধন, এবং টাকার পরিমাণ জয়নালের গড়ে বসবে 8,000। তাহলে মূলধন বসানোর কাজ শেষ। দ্বিতীয় কাজ হলো কি, যদি কোনো কিছু আয় বিবরণী থেকে ট্রান্সফার করে আনার থাকে, এইখানে একটা লক্ষণীয় বিষয় আজকে লক্ষ্য করবে সবাই, কমিশনের যে বিষয়টা, এখানে আয় বিবরণীতে থেকে আমরা একটা জিনিস আনতে হচ্ছে, কোনটা, এখানে কিন্তু জয়নালের কমিশন কিন্তু আনার কথা দুই জায়গায়, আবন্টনেও আসার কথা কিন্তু আর লাভ মূলধনেও আসার কথা। এখানে আবন্টনে আসেনি কেন, আবন্টনে আসেনি কেন না, এটা ডেবিট হয়ে গেছে, কোথায় ডেবিট হয়ে গেছে এটাই বোঝানো হয়েছে। অর্থাৎ আয় বিবরণী যখন নির্ধারণ করা, আয় বিবরণী যখন করা হয়, তখনই কিন্তু সেটা ডেবিট, অর্থাৎ খরচ দেখানো হয়ে গেছে, যার কারণে আমরা এটা আনিনি, কোথায় আনিনি, আবন্টনে আনিনি, কিন্তু মূলধনে যে আনবো, মূলধনে আনার জন্য সেটা কিন্তু আসবে কোথেকে, আয় বিবরণী থেকে আসবে। এখানে আয় বিবরণী থেকে নিয়ে আসবো আমরা, ট্রান্সফার দিব আয় বিবরণী থেকে কমিশন, তার প্রাপ্য নির্ধারণের জন্য কিন্তু আবন্টনে কিন্তু নেই ঠিকই আছে, কিন্তু এটা তো আমাদের সামনে, যদিও আয় বিবরণীটা এখন নাই, কিন্তু আয় বিবরণী তো করা হয়েছে একবার, এই আয় বিবরণী থেকে কমিশনটা ট্রান্সফার করে আমরা এই জয়নালের কমিশনটা তাকে দিব। অর্থাৎ তার প্রাপ্য নির্ধারণের জন্য সে তার মূল মূলধন পাবে, সে তার অতিরিক্ত মূলধন পাবে, সে কমিশন যেটা পায় সেটাও সে পাবে, সে তো আর এটা তুলে নেয়নি, সেটা পাবে। একইভাবে ধরে নিতে অনেকেই একটা ধারণা হতে পারে যে বেতনও তো এরকম একটা আছে, সুলতানার বেতনটাও তো বেতনে দেওয়া দরকার, কিন্তু সুলতানার বেতনটা দেওয়া না হওয়ার কারণ হলো এটাই, যেহেতু সুলতানার বেতন কিন্তু এখানে কোথাও নাই, এখানে দেখো সুলতানার বেতন এখানে নাই, শুধু আছে একজনের বেতন, শারমিনের বেতনটা এখানে দেখানো হয়েছে। কেন নাই, কারণ সে কিন্তু মাসে মাসে এটা নিয়ে নেয়, ওই যে এখানে বলা আছে সে মাসে মাসে সুলতানা প্রতি মাসে তার বেতন নগদে তুলে নেয়, যার কারণে কিন্তু সেটা আর আনতে হচ্ছে না। এরপরে যেটা, তাহলে কমিশনটা আনলাম আই বিএম থেকে, এরপরে আমরা চিরাচরিত নিয়ম যেটা, সেটা হলো আবন্টন থেকে ডেবিট দিকের বিষয়গুলির দিকে নিয়ে আসা, আর কারণ হলো এটাই যে মালিককে তার প্রাপ্য বুঝিয়ে দেওয়া বা তার প্রাপ্য তার কাছে পৌঁছে দেওয়া। এই জন্য আমরা আবন্টনের হেডিংটা দিব লাভ লোকসান আবন্টন হিসাব, আর এখানে আনবো কী কী আনবো, যেখানে এখানে যা যা আছে আবন্টনে, এই যে আবন্টনের ডেবিট দিকে আছে মূলধনের সুদ, এই যে প্রত্যেকের মূলধনের সুদ লিখলাম, আবন্টনের হেডিং দিলাম এখানে, আর মূলধনের সুদটা আনলাম, আর কী আনবো, বেতনটা, এই যে বেতন মূলধন হিসাব লেখা আছে, এখানে বেতন আনবো, আর হলো মুনাফার অংশ। কী আনবো না, ঋণের সুদটা কিন্তু আনবো না, কারণ ঋণের সুদ হিসাবটা কোথায় যাবে, ঋণ হিসাবে যাবে, মূলধনের সাথে এটা যুক্ত হবে না। তাহলে আমরা এই তিনটা বিষয় একসাথে দেখে নিই, এখানে এইখানে মূলধনে কীভাবে আনলো, এই যে লাভ লোকসান আবন্টন হেডিং দিলাম, মূলধনের সুদ প্রত্যেকের নামে নামে, এই যে 8,400 তার নামে বসিয়ে দিলাম, আর শারমিনের নামে 7,500 বসিয়ে দিলাম, আর সুলতানা এখানে বসিয়ে দিলাম, হয়ে গেল। আর বেতনটা, বেতনও তো যে সুদ যে পায় সে শুধু শারমিনই পাবে, আর সুলতানা তো বেতন নিয়ে গেছে মাসে মাসে মাসে, যার কারণে সে আর পাবে না, তাহলে এই শারমিনের বেতনটা তার নামে পৌঁছে দিলাম এখানে, আর মুনাফার অংশটা সবার যার যার নামে পৌঁছে দিলাম। অর্থাৎ আমরা মূল অংশীদারকে তার প্রাপ্যটা তাদেরকে দিয়ে দিলাম, এইখানে এগুলো সব দিয়ে দিলাম। এখন তার কাছ থেকে নিব আমরা, কোনটা নিব, প্রথমত নিব সে যেটা উত্তোলন করে গেছে, প্রতিষ্ঠান থেকে টাকাটা নিয়ে গেছে, তাহলে আমরা এই যে 2013 উত্তোলন হিসাব, 2013 ডিসেম্বর 31 উত্তোলন হিসাব লিখে আমরা প্রত্যেকের উত্তোলনটি, যে সে সারা বছরে যে উত্তোলনটা করেছিল, এই যে এখানে দেখো 8,000, 7,000 এবং 6,000 টাকা, সেটা কিন্তু এখানে আমার আনতে হবে, এই যে উত্তোলন হিসাব লিখে প্রত্যেকের নামে উত্তোলনটা বসিয়ে দিলাম। আর হলো আমরা ক্রেডিট দিকের বিষয়গুলো আনবো, অর্থাৎ আবন্টনের ক্রেডিট দিকে একটা বিষয় আছে, সেটা এই যে তোলন তোলনের সুদটা, অর্থাৎ এটা একটা মালিকের কাছ থেকে কাটার একটা বিষয়, অর্থাৎ মালিকের কাছ থেকে আমরা উত্তোলনের সুদটা আমরা নিব, যেহেতু তার এই যে আসলটাও নিব, আর মালিককে বলবো যে তোমার যে উত্তোলনটা করেছিলে সেটা সুদ তো আর নগদ দাওনি, তাহলে তোমাকে এটা কিন্তু এখানে আমরা কর্তন করবো, এই যে কাটবো, তাহলে এখানে আমরা উত্তোলনের সুদ লিখে তাদের নামে এখানে বসিয়ে দিব। কোন জায়গা থেকে এটা ট্রান্সফার হয়ে আসছে, সেটা আবন্টন হিসাব থেকে ট্রান্সফার হয়ে এখানে আসছে। এই তো হয়ে গেল এন্ট্রি দেওয়া শেষ, এখন ব্যালেন্স করা। ব্যালেন্স করতে গেলে এই যে এখানে যোগ করবো আমরা, এই দিক যোগ করবো প্রত্যেকটা, এই যে জয়নাল, এই যে জয়নালে 1,12,503 টাকা হয়ে হলো, এটা এখানে বসিয়ে দিলাম, এবং এটা বাদ দিলাম, এটা বাদ দিলাম, বাদ দিয়ে পরে এই ব্যালেন্সটা আসলো। এইভাবে একইভাবে 9,800 যে দিক যোগ করে, এটা তো আমাদের তোমাদের জানাই আছে, এই ব্যালেন্স সিডিটা এখানে আমরা এখান থেকে এখানে বসিয়ে দিতে হবে, আবার বিডি করা। 2014 সালের জানুয়ারিটা শুরু হবে কী দিয়ে, এই ব্যালেন্সটা দিয়েই 14 সালটা শুরু হবে। তাহলে মূলধন হিসাব বোঝা হলো। এখন সব শেষ যে কাজটা, সেটা হলো অংশীদারদের ঋণ হিসাবটা আমি প্রথমেই কতই ছিল কিন্তু আমি আলোচনা করিনি, এটা বোঝার জন্য এখন সুবিধা হবে বুঝতে।
এখানে একটু লক্ষ্য করি ঋণ হিসাবটা, শারমিনের ঋণ হিসাব। শারমিন কিন্তু ঋণ দিয়েছিল, শারমিন ঋণ দিয়েছিল 16,000 টাকা ঋণ দিয়েছিল জুলাই মাসের 1 তারিখে। এই ঋণের উপরে এসে সুদও প্রাপ্য হবে কত পার্সেন্ট হারে, 8% হারে। তাহলে তার নামে আলাদা একটা অ্যাকাউন্ট করতে হবে ঋণ, ঋণ বাবদ। মূলধনের সাথে ঋণটা যুক্ত করা যাবে না, কারণ মূলধনের উপরে সে মুনাফা পাবে কিন্তু ঋণের উপরে কী পাবে, সুদ পাবে, এবং এটা আলাদাই থাকবে। প্রতিষ্ঠানের লাভ ক্ষতি যাই হোক না কেন, তার পাপ তার ঋণের ঋণটাও কিন্তু সে আসলটাও সে পাবে এবং ঋণের সুদটাও সে পাবে, যার কারণে তারকে কিন্তু আর ঋণের সুদটা কিন্তু ঋণ হিসাবের জন্য আলাদা অ্যাকাউন্ট লাগবে। এই জন্য কতে আমাদের করণীয়র মধ্যেই আছে এই যে ঋণের সুদটা, ঋণ হিসাবটা এখানে আমরা দিলাম ঋণের, শারমিনের ঋণ হিসাব, আর এখানে আমরা বসিয়ে দিলাম এটা একটা দায়বাচক অ্যাকাউন্ট। এটা আমাদের দায় হলে ক্রেডিট দিকে বসবে, তাহলে কবে সেই দায়টা নগদ গ্রহণ করে আমরা প্রতিষ্ঠানে গ্রহণ করে সেটা এখানে আমরা লিখব। সাল দিব 2013 জুলাই 1, অর্থাৎ জুলাই মাসের 1 তারিখে টাকাটা দিয়েছিল, যার কারণে আমরা লিখলাম নগদান হিসাব, অর্থাৎ নগদ টাকা প্রতিষ্ঠানে তখন আসছিল 16,000। আর বছর শেষে এই 16,000-এর উপরে সুদ সে প্রাপ্য হয়েছে কত, 640 টাকা, যেটা কোন জায়গাতে আছে এখানে দেখো, এই যে আমরা এখানে হেডিং দিয়ে রেখেছিলাম শারমিনের ঋণ হিসাব আর ব্যাকেটের ভিতরে ঋণের সুদ, অর্থাৎ শারমিনের ঋণ হিসাবটা ঋণের সুদটা ঋণ হিসাবে আসছে। এই যে এই যে এখানে আমরা ট্রান্সফার দিলাম, এখানে লিখে দিলাম লাভ লোকসান আবন্টন থেকে আসছে, যেন দিলাম লাভ লোকসান আবন্টন হিসাব, আর নিচে যে জায়গা থেকে এই যে জিনিসটা আসছে সেটা ঋণের সুদ, এটা নির্ণয় করা ওইখানেই আছে 640 টাকা। এটাই কাজ, আর কিছু কাজ না এটার মধ্যে। তাহলে এটা যোগ করে নিব, তাহলে মালিক শারমিন টোটাল 16,000 টাকা পায় তার আসল সে দিয়েছে যেটা, আর 640 টাকা সে পায় সুদ, তাহলে টোটাল পায় সে 16,640 টাকা। এটা আমরা এটা যোগ করলাম, যোগ করে এদিকে নিয়ে বসাইলাম ব্যালেন্সটা, মানে যোগফলটা, তারপরে এখান থেকে এটা বিয়োগ করে এদিকে যদি কোনো কিছু থাকে তাহলে এতে তো আর নাই। যদি আমরা ঋণ পেইড করতাম বা পরিশোধ করতাম তাহলে হয়তো কিছু বিয়োগ হতো, বিয়োগ হয়নি, তাহলে আমার এই 16,640 টাকাই কিন্তু ব্যালেন্স হবে, এবং এটাই দিয়ে পরবর্তী বছর আবার শুরু হবে 16,640। তো সবাইকে ধন্যবাদ, আজকের আলোচনা এখানেই শেষ হচ্ছে। সবাই ভালো থাকো, আশা করি অঙ্কটি ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবে সবাই, এটা থেকে অনেক কিছু ওই যে ডেবিট করার বিষয়, ডেবিট বাদ দেওয়ার বিষয়টা খুব গুরুত্ব সহকারে লক্ষ্য করবে। এটা কিন্তু অংশীদারি ব্যবসায় একটা সমস্যা, ডেবিট করা, ক্রেডিট করা, ডেবিট করা বিষয়টা, ডেবিট করা বিষয়টা কোন জায়গায় আসে কোন জায়গায় আসে না এটাই দেখানোর জন্য মূলত অঙ্কটি করা। তো আজকেই হয়তো অংশীদারি ব্যবসায়ের শেষ, আগামী দিন হয়তো আমরা নতুন কোনো চ্যাপ্টার ধরতে পারি, দেখি পরবর্তীতে কী করা যায়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।